Nonsense! মেয়েদের গায়ে ধাক্কা খেতে খুব মজা লাগে না? জি জি একদম বেগুন ভর্তা রাবিশ কারেক্ট আপনি হোয়াট ইউ মিন স্টুপিড ননসেন্স ননসেন্স আমি নই আপনি মেম স্যার এটা আমেরিকা ইংল্যান্ড নয় এটা স্বাধীন বাংলাদেশ আপনি ইংরেজদের বংশধর জানলে ওই দেশের ছেলেমেয়েরা যা করে তাই করতাম মানে ইয়ে কিসমিস আন্ডারস্ট্যান্ড You better understand. Idiot! Rascal! আমার পরিচয় জানলে আমার দিকে তোমার চোখ তুলে তাকানোর সাহস হতো না আমার দিকে চোখ তুলে তাকালে সে চোখের বাতি আমার এক ফুয়ে নিবে যায় বেশ দিন আমার চোখে ফু দিন দেখি কেমন করে আমার চোখের বাতির লোডশেডিং হয় ওপেন চ্যানেল আমি চোখে চোখে তাকিয়েছি আপনার যা খুশি করবেন ও হ্যাঁ আপনি খুব অহংকারী তাই এটা নিয়ে গেলাম যেদিন আপনার অহংকারে পতন ঘটবে সেদিনই ফেরত পাবেন বাবা এই জন্যই গরিব ছোট লোকদের দেখতে পারে না আন্ডারস্ট্যান্ড দিন ইউ বেটার আন্ডারস্ট্যান্ড রাস্কেল আমার ব্যাগ চুরি করেছে ও চোর চোর আমার মা না মরে গেছে তাই কাপন তাপন করে টাকা নাই তাই চুরি করতে গেছিলাম তোর মা মারা গেছে একথা আগে বললি না কেন গাথা সবাই পাই নাই তো কি মাইটা মারছে নরম জায়গায় বাড়িটি মারছে ভুল লাগেছে গা মা যে কি জিনিস এখন বুঝবি না পরে বুঝবি হ্যাঁ বুঝছি বুঝছি থাক থাক তোকে ছেড়ে দিন ওকে আর মারতে হবে না আসি ভাই তুমি যে কি জিনিস এইটা আমি বুঝে গেছি ভাই একটা দে একটা দে পাশায় বাড়ি দিছো নাইলে দিতাম কারণ সামনে পদ দেখো দিমু না পরে দেখা হবে কি যে পাইলাম সামনে পাইছি পিছে তো পাইছি পাশা বাড়ি দিছ পরে বুঝবা মাগো চিঠি মাসি টাকা চুরি তো করি পেডের লিগা বিপদে পড়ছে সাহায্য করতে করি এখন কি হবে তুমি বুঝো না তোমার পকেটের টাকা এখন আমার কাছে নতুন আইস ওই থাকো হ্যাঁ আপাতত থাকার কোনো জায়গা নেই মাত্র কয়েকটা দিন ব্যাস তারপর 7 তারিখ থেকে আমি থাকবো রাজপ্রাসাদে আরে কদিন থাকা তো জায়গা নাই নাকি বলো কি পেশাল বাদ দিয়ে এখন আমার সাথে থাকবে কিনা এটা কও তোমার সাথে চোর হইলো মানুষ আমি খারাপ না এই যে আঙ্গুল আঙ্গুলে পান্দা মিলাইয়া দোস্ত বানাই দিই চলো জায়গা গরিব জোয়ারদারের 1 ঘন্টার মধ্যে তোদের এখান থেকে চলে যেতে হবে আমরা গরিব আশ্রয়হীন এখানে জন্মেছি এখানেই থাকবো এই ওদের খালাস কইয়া দে Yeah.
চিরকাল শুধু গরিবরা মার খাবে, আর ধনীরা তামাশা দেখবে, সেদিন ফুরিয়ে গেছে। শোন, জীবনটা ফিরত পালি, আবার আইলে মনে বুঝছে। চলো তোমার খুদের ভাত খাওয়া মুখ। আমি গো আপা। আরে কাঁচ কেন, কি হয়েছে? ছোট গেলে মাই কইছিল তোর একটা ছোট একটা বই না আছে দেখতে আপনার মতো, এইটা বড় করে কাঁদলাম। আরে আচ্ছা আসি, দাঁড়াও ভাই। আপনি আমার ভাই ডাকলেন, ছোট কালে মাই মরার পর কইছিল যদি তোর বোনদের দেখাবাস চকলেটটা খাওয়াইস, বইন আমার চকলেটটা খাই যেতে পারলো না। আপনি চকলেটটা খাইবেন? দাও আমি খাই। খাইবেন, খান। আসলটা কিন্তু না খেয়ে মরছে, আর এটা খাইয়া মরবো। ওই দেখো কেমন করতেছে, মুরগি বেড়ামে ধরছে, মরে গেল। হ্যাঁ কামুছে। ওরে বাবা রে, ওজন কত রে বাবা রে, ওজন কমাইতেছি কমাইতেছি। সামনে যাও, সামনে যাও, বাইরে বাড়ো, সামনে আড়ো, সামনে আড়ো। মানে কি মানান, মানে গেড়ে নোয়ান না, মানাতে কি খুশি হইব। আহ রে, খোলেন খোলেন, এটি খোলেন। বুঝছি ইমিতে স্যার দরকার নাই। ও মা গো, মামা খাচ্ছি, এই আরাম করে বসে। বুঝেও না ও কাল আমি গনার কাজ, এতে কি করে ফেলাইলাম ভাই বুঝে না। যাই গা, খোদা হাফেজ। ও দুতারি দেন দেন, মা গো শিগুল দেওয়া যদি জেরে দেবগা। Princess Diana. বা বা বা, কি সুন্দর মিল লাগেছে কাপড় চোপড়ে গয়না গাটিতে, মনে হইতেছে তুই একটা রাজধানী আর আমি আমি একটা হারাম দাদা। সারা জীবন দিবা তো? দোয়া করি যাতে দিতে পারি, কিন্তু তোর বাপ হালাল পুতের লিয়া দিতে পারুম না। কি আমার বাজান দা আবার হালাল পুত করিয়া? আর বিয়ের পর কমু না, থাকু না দাম হোক। আমি তালাক দেবো করে দিলাম, তালাক দিয়ে হলামু করে দিলাম, দেরি করে দিলাম। ভূত তুই তোর মায়ের ঘুষতি মারি, তুই ওখানে কাজ করবি পারবি না? না পারলো পারতই গো। তাড়াতাড়ি কর। Thank you.
হাই হাই সব দুধ ফেলাই দিছে দেমাগি মেয়ে দুধ ফেলে দিলে তোমার হাতে আমার রুমাল কেন রুমাল কোথায় এটা তো সম্মানের সার্টিফিকেট তোমার জন্য অবশ্য অপমানের রাবিশ আমার রুমাল দাও না তোমার অহংকারে যেদিন পতন হবে হে রুমাল সেদিনই ফেরত পাবে এখন চলো অহংকারের মহারানী যে দুধ তুমি নষ্ট করেছো সেই দুধ তোমাকে অবশ্যই দিতে হবে হোয়াট আমি কোথেকে দুধ দিব কোথেকে দেবে এসো আমার সঙ্গে আরে আরে দেখো কোথেকে দিতে হয় এসো আমি বলছি ছেড়ে দাও আমাকে এসো ছেড়ে দাও অসম্ভব দুধ ফালাইছো তো এক ধাক্কায় কয় ধাক্কায় যে দুধ বাইর করবো এইবার টের পাইবো ধরো দুধ বের করো ধরো বলছি ম্যাডাম এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলোকে বেঁচে থাকার জন্য কত কষ্ট করতে হয় তোমাকে তোমাকে আমি দেখে নিব টুপিট কোথাকার মকের আয়না আলার বউ ওদিন পাশে মারছিলা আজকে বুঝামু গান গাইয়া নীল ভ্রমরা এই সুখী তোমার নাম কি আমি সুক্রি না বয়স আমার কুড়ি আর নাম আমার ফুল পরি ফুল পরি তাইলে চলো আড়ালে গিয়ে আজ হইলা পরি রসে না গো দাওয়া খুলি রেডি বন্ধিন আসল উদ্দেশ্যটা কি আমার ফুল পরি গো তুমি না আঙ্গুর বেদানা জল পাই তেঁতুলে পচি এখন আমি যাই তাই কই তাই কই কি কইবেন কোন তাড়াতাড়ি আসল কথা বলতে আমার লাগে বাজাও 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 আমি তো এখনো কিছুই করলাম না কিছু করণ লাগবে তাই করতে দেখো বাজাও বাজাও আপনি বুঝলেন না মানে কি করেছে ইয়ে করেছে মিথ্যেগতা সব মিথ্যেগতা তোমাকে সাসপেন্ড করা হলো এই ওকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাও কত চলো না বই কি করতে কি করলাম নিজের ভান দিয়ে পড়লাম ইস আমার চুলকানি সময় নাই পোকাটাই লাগে কেমনে আপনি আমারে চিনছেন কত রোগী আসে যায় চিনব কেমন করে এখন কি করবেন আপনার চেক আপ করা হবে মানে পরীক্ষা করা হবে সিসি কি লজ্জার কথা না আমি পরীক্ষা করতে দিব না উপরের অর্ডার পরীক্ষা করতেই হবে নার্স ধরো ঘুমাইতেছে এই এই আরে দিচ্ছো শুনে না কেন এই ওজন কত অন্য নাকি এই কে হলো মরে নাই হালার পুতে ঘুমাইতাছে আমার বাজান হালার পুত কইলে আরে হালার পু কমু না তো সম্বন্ধী কমু এই হালার পুতে তোর আমার বিয়ের একমাত্র বাধা নইলে এতদিন হালিয়ালি বাঁচ হয়ে যেত এই দেরি করিস না জলদি সব কিছু লো লো
এই তোর বাপে টের পাইলে বিয়ে সাত বিচাই দিব কি করতেছ হনে তোর বাপে তো যৌতুক দিব না এর লিগা তোর বাপের ঘড়িটা লইতাছি ঘড়িটা লইয়া দিবা তোর কি কত ছটা নিব আরে তোর মায় তো নাই অসুবিধা নাই বাস্কের দিতে দুগা আমি কই যাই কেমনে যাই আমি তো সতর্ক আল্লাহর হুকুম না হইলে বিয়ে হইব কেমনে কবুল না কওয়া পর্যন্ত তুমি আমার কাছে আইবে না আমি তো তাইলে হায় হায় মরি আমি প্রেমের জালায় হায় 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 মরি আমি প্রেমের জালায় হায় 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 মরি আমি প্রেমের জালায় আমার দেহে জ্বালা আমার দেহে জ্বালা মনে জ্বালা জ্বালায় আমার কলি যায় আমি প্রেমের জ্বালায় হাসিতে পাগল করিলি নজরে রতির দিয়া প্রাণে মারিলি মিঠা কথা বলিয়া পরণ করিলি রূপে তুমি উছার কথা দেউ জাগাইলি দিবানিশি আরে দিবানিশি তোরি লাগি মনটাই আমার কুরকুরায় হায় হায় মরি আমি প্রেমের জ্বালায় আমার ভিতরে গরম বাহির গরম গরম আমার সারা গায় হায় 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 মরি আমি প্রেমের জ্বালায় হায় হায়
হায় মরি আমি প্রেমের জ্বালায় হায় 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 মরি আমি প্রেমের জ্বালায় আমার দেহে জ্বালা মনে জ্বালা জ্বালায় আমার গলি যায় কত শোনা চাও এতখানি 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 তুমি যদ্দূর চাইবে আমি তদ্দূরই দেব একেবারে খাঁটি কিনি শোনা যদ্দূর দিস অদ্দূরই চলব আসলে মাস্টার দাদা ইলিশ আর চাকরি দাদা পুলিশ পুলিশের চাকরি আমার চলে গেছে এখন আমি ব্যবসায়ী প্রচুর টাকা তোমার সারা ঘরটা আমার ফাঁকা আসো 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 ওরে নরাধম তোদের মিলন মুহূর্তে থর থর করে মাটি কাঁপছিল আমি বন্ধ করেছি দরবেশ বাবা আমাদের মিলন হবে না অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই মাটিতে নয় আকাশে আকাশে কি করে বাবা মাওলা দুইজন দুই গাছে দাঁড়াবি আকাশে লাভ দিবি সেখানেই তোদের মিলন হবে কিন্তু বাবা মাটিতে পড়ে যে মরে যাব তুষালা বাবা মরবি না আমি আসমানি পর্দা দিয়ে তোদেরকে রক্ষা করব যা দেরি করলে ভূমিকম্প শুরু হয়ে যাবে তুই কত উপর থেকে লাভ দিলে বাঁচবি আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারে আমি জানি তুই মরে যাবি আমার হবু বললে হস্তি নস্তি মিলন হবে কতক্ষণে আমার মনের মানুষের রক্ষণে আমার মনের মানুষের রক্ষণে ওপরেতে মেওয়া ফলে দেখবে শুভ ক্ষণে ভয় পেও না আসুক মাসুক লাফিয়ে পড়ো দুজনে লাফিয়ে পড়ো দুজনে 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 সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি তার যে খাটি প্রেম আমাদের স্বপ্ন কে তোর ভাই বন্ধু আমার মাফ করে দাও আমি আর পরের বললকে ফিল্ডিং মারুম না এটা সামনে রাখ পিছে আমি আসি ছেলে লয়ে যাবো নে গরিবেরা দিতে চায় অনেক বেশি আর নিতে চায় খুব কম সাদুর বাবা ড্যাডি আমাদের দলের পুরান সদস্য আবার ফিরে আইছে সম্মান করি কেমনে ফুল ফুল তো নাই সম্মান করুন কেমনে হ্যাঁ এমনে হ্যাঁ